এবং আজও করছি, আগামী দিনেও করব, যে একমাত্র আমি অ্যাস্ট্রোলজার যে প্যাডে সাল ধরে ধরে বিচার লিখে দিই যে আপনার বর্তমান সময় কেমন যাচ্ছে, আপনার আগামী সময় কেমন যেতে পারে, যেটা আজকের দিনে বিরল, কোনো তন্ত্র জ্যোতিষ বা অন্য জ্যোতিষরা লিখতে চায় না। এখন ফ্যাশনটা দাঁড়িয়ে গেছে শুধু যোগ, গুরুচণ্ডালী যোগ, কালসর্পযোগ, কালসর্প না হলো কালসর্পযোগ, মাঙ্গলিক না হলো মাঙ্গলিক যোগ, এইসব দেখে মানুষকে ভয় পাওয়ানো এবং কত তারাপীঠ কামাখ্যানে গিয়ে যাগযজ্ঞ করানো যায়, এসব কি করে আপনার পয়সাটাকে লুট করে নিজের পকেটে আনা যায়, এই করে করে মানুষ জ্যোতিষের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করি এবং সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করি যে যারা সব জায়গায় ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, হয়তো রোজই একই কথা বলছি, আপনারা হয়তো বলবেন যে পুলক চক্রবর্তী রোজই একই অনুষ্ঠান একই কথা বারবার প্রতি অনুষ্ঠানে বলে, হ্যাঁ একই কথা বলার দরকার আছে, কথা যদি সঠিক হয় তাহলে একটা কথাই যথেষ্ট, দশটা কথা দরকার লাগে না। আর টিভি বা বোকা বক্সে যদি ভুল কথা বলা হয় তাহলে দশটা কথা বা একশোটা কথারও কোনো দাম নেই, কিন্তু সলিড কথা হলে একটা কথারই যথেষ্ট দাম। একমাত্র আমি পুলক চক্রবর্তী প্রত্যেকটা মানুষকে চ্যালেঞ্জ করি এবং সেই সকল মানুষকে চ্যালেঞ্জ করি যে তন্ত্র মন্ত্র ভূত পিশাচ ডাকিনীবিদ্যা ভাইব্রেশন থেরাপি ভয়েস থেরাপির কাছে যারা হেরে হেরে দেয়ালে পিঠে গেছে, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর মামাখা বা জয় শ্রী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, বিভিন্ন মহাপুরুষদের নাম নিয়ে যারা ধাপ্পাবাজি করছে, তাদের কাছে ঠকতে ঠকতে যাদের দেয়ালে পিঠে গিয়েছে, সেই সকল মানুষকে উন্নতির চরম থেকে চরমতম জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি, গুরু আশীর্বাদে দৃঢ়চিত্তে কাজ করি এবং প্যাডে বিচার লিখে দিই, যেটা আজকের দিনে কেউ করে না। আর এটা করতে পারি বলে আজকে আমি কোনো শাস্ত্রী মহারাজ পণ্ডিত নামের পাশে প্রফেসর লাগাই না, কতটা প্রফেসর লাগানোর যোগ্যতা আছে সেটাও দেখতে হবে। অনেক ক্লায়েন্ট আমাকে অভিযোগ করছেন, শিক্ষিত ক্লায়েন্ট, যে পুলকবাবু এমন একটা যুগ পড়েছে যে অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যোগ্যতা থেকে চলে আসছে, নামের পাশে প্রফেসর লাগিয়ে দিচ্ছে কিন্তু উচ্চারণ করছে প্রফেসর, মানে রফলটার উচ্চারণ করতে পারছে না। এরা যদি জ্যোতিষ হয় এবং এরা যদি প্রফেসর হয়ে যায় তাহলে আগামী দিনে জ্যোতিষের কী অবস্থা এবং আমাদের ভাগ্যের কী পরিণত হবে একবার বিচার করুন, বিচার আপনারা করুন, আমি ততক্ষণ ফোনটা ধরে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছি। কে? মধ্যমগ্রাম থেকে কে? সুজন সাহা। সুজন সাহা, আচ্ছা সুজন, হ্যাঁ বলুন। আমার বিষয়ে জানবো দাদা, অনুষ্ঠান কতদিন দেখছেন আমার? অনুষ্ঠান তো অনেকদিন আগে থেকে দেখছি। হ্যাঁ, সভাবাজারে আমার বাবা মা গেছিলেন আপনার সভাবাজার চেম্বারে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। 12/9/1984, সময়টা বলুন। সময় সকাল 6টায়। সকাল 6টায়। 6টায় মানে সকাল 6টা, সোজা কথা, সকাল 6টা বলে দিলে আর এম না বললেও বোঝা যায়, ঠিক আছে। বেশ, জন্মস্থানটা কোথায়? কলকাতা। তার মানে বলুন, আপনার নাম হচ্ছে সুজন, আপনার হচ্ছে কত, 12ই সেপ্টেম্বর? 12/9/1984 বুধবার সকাল 6টা, কলকাতা জন্ম, কন্যা লগ্ন মীন রাশি। আচ্ছা, শোভাবাজারে আপনার বাবা মা দেখিয়েছিলেন? কার, আপনার ব্যাপারে দেখিয়েছিলেন তো না অন্য কারুর? না না, আমার ব্যাপারে দেখিয়েছিলেন। আচ্ছা, কতদিন হবে? 4 মাস মতো হয়ে গেল। 4 মাস মতো হয়ে গেল? একটা জিনিস বলুন, আমি কি বলেছিলাম আপনাদের, আপনার বাবা মা এসেছিল আপনার জন্মকুণ্ডলী দেখে, আমি কি বলেছিলাম, কারণ আমি আপনার যতক্ষণ জন্মকুণ্ডলীটা না দেখছি আপনি কে বলছেন আমি ঠিক মনে করতে পারছি না, কারণ আমি অনেক মানুষ দেখি, আমি কি বলেছিলাম সেটা আদৌ মিলেছে কি মেলেনি, আপনি কি আমার প্রতিকার পড়েছেন, তাতে কি কাজ হয়েছে কি হয়নি সেটা আমাকে খুলে বলুন, তাহলে আমার কাছে ক্লিয়ার হবে, আমি আপনার সামনে জন্মকুণ্ডলীটা দেখছি, ঠিক আছে বলুন। প্রতিকার আপনি তো যেটা বলেছিলেন সেটাই হচ্ছে, কিন্তু প্রতিকার যেটা নিতে বলেছেন আমরা তো নিতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, যে সময়টা দিয়েছিলেন যে একটা সময় আসবে আপনার খুব বেটার সময় আসবে, তো সেই সময়টা এখন এসছে, অনেকগুলো কাজের যোগাযোগ আছে, আমি তো কাজেরই বেকার ছিলাম, মানে যেখানে কাজ করছিলাম সেখান থেকে কোনো মতে আমি সাকসেস হতে পারছিলাম না। আমি কি বলেছিলাম যে অনেক কাজের যোগাযোগ আসবে বা ভালো সময় আসবে, এটা বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, সেটা আমার কতটা মিলেছে? আপনি প্রতিকার করতে পারেননি? আপনি প্রতিকার করতে পারেননি? না, প্রতিকার করতে। আচ্ছা, তা কাজের সুযোগ আসছে তা কাজ করছেন না কেন? হ্যালো, হ্যাঁ আপনার সামনে যদি কাজের সুযোগ আসছে তা আপনি করছেন না কেন? কাজে হাত দিচ্ছি না, আপনি 100% আপনার কথাটা মিলে গেছে, ওই জন্য আমাদের মনে খুবই
আপনি জায়গা নিয়ে নিয়েছেন আমাদের পরিবারে, তো ওই জন্য আমাকে দেখুন মানে 100% মানে একটা খুব বাস্তব অপ্রিয় বাস্তব কথা বলে দিচ্ছি, আপনার পেটে খিদে, আপনার রোজগারের দরকার, আপনার মনে আমার স্থান না পেলেও চলবে, ঠিক আছে? আপনি আগে নিজের ক্ষুধা নিবারণ করুন, কালকে যখন ক্ষুধার জ্বালায় একটা জীব মারা যাবে পরিষ্কার কথা, তখন আমার তার মনে মানে ইচ্ছাগুলো আর জায়গা হবে না। তা আগে বেঁচে থাকা, যেটা স্বামীজি বলেছেন খালি পেটে ধর্ম হয় না, ঠিক আছে? আপনাকে আমার প্রতি ভক্তি দেখাতে হবে না, যদি প্রকৃত বিশ্বাস থাকে তাহলে ভক্তি সেইভাবে দেখান, যেটা আমি বলেছি সেটা মেনে চলুন। কারণ আপনাকে যদি আমি রেজাল্ট দিতে পারি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটাই, সবচেয়ে বড় জিনিস। আপনি যখন পাঁচজনের সামনে স্বীকার করবেন যে পুলক চক্রবর্তী আজকে যেটা আপনি স্বীকার করলেন যে আমি যেটা ভবিষ্যৎবাণী করেছি সেটা আপনার মিলছে, একটা জিনিস বলে দিচ্ছি, আপনার কন্যা লগ্ন, আপনার কন্যা লগ্ন মেইন রাশিতে জন্ম, আপনার নবমে রাহু অবস্থান করছে, বর্তমান টাইমটা খুব ভালো পড়েছে, একাধিক কাজের যোগ আসবে, একাধিক কাজের যোগ আসবে। কিন্তু এই নবমে রাহু, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে এই নবমে রাহু এবং দ্বিতীয় শনি এর পাওয়ারটাকে কমাতে হবে। কারণ শনি হচ্ছে যে কোনো জিনিসে একটা ক্ষয়ের কারক, এবং শনি দ্বিতীয় বস থাকলে তার দৃষ্টি পড়ছে একাদশে, একাদশ হচ্ছে আয় উন্নতির জায়গা। তো শনি হচ্ছে বিলম্বের কারক, শনি হচ্ছে ক্ষয়ের কারক। এই শনি যখন দ্বিতীয় আপনার বসে আছে, তখন আপনার জীবনে আয় উন্নতিতে অনেক বিলম্ব হবে, এবং যেহেতু ক্ষয়ের কারক দ্বিতীয় স্থানে বসে থাকার ফলে আপনার কিন্তু অর্থ হাতে আসবে না, ঠিক আছে? যা অর্থ আসবে সেটা কিন্তু ভেঙে যাবে, বুঝতে পারছেন? সঞ্চয় হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার নবমে রাহু তুঙ্গি অবস্থায় অবস্থান করছে এবং লগ্নের দৃষ্টি দিচ্ছে, এবং লগ্ন নবম পতি ভাগ্যপতি এবং দ্বিতীয় পতির ওপর রাহুর দৃষ্টি, অর্থাৎ পয়সা হাতে আসবে না, যেটুকু আসবে আয় উন্নতিতে অনেক বিলম্ব হবে, যেটুকু আসবে সেটুকু তছনছ হয়ে যাবে, এবং খুব মানসিক অস্থিরতা সবসময় একটা কাজ করবে, এবং শারীরিক দিক দিয়ে গ্ল্যান্ডেড কিছু প্রবলেম আসবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে নবমে রাহু বড় ভাগ্য বিপর্যয় ইন্ডিকেট করে, এবং জীবনে একাধিকবার কর্মের পরিবর্তন, যেটা আপনি চিন্তা করে দেখুন যে আপনার জীবনে এরকম হয়েছে কিনা, যে একাধিকবার কাজ করেছেন আর ছেড়েছেন, কোনো কাজে টিকতে পারেননি, কোনো কাজে আজকে পর্যন্ত স্থায়ীভাবে উন্নতি করতে পারেননি। কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে, বাইরে ফেলতে না পারুন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলটিমেট আপনি আমার কথা বাইরে ফেলুন বা ভেতরে ফেলুন সেটা কোনো ব্যাপার না, কিন্তু ঘটনাটা হচ্ছে আপনাকে উন্নতি করতে হবে। ঠিক আছে, অপ্রাসঙ্গিক কথা বলে কোনো লাভ নেই। আপনাকে আপনি কি জীবনে উন্নতি করতে চান? যদি চান তাহলে পরে যেটা হচ্ছে অপ্রিয়, আমার কথাটা অপ্রিয় হলো, যেটা বাস্তব সত্য, রোগ হয়েছে ওষুধ খেতে হবে, ডাক্তারের কাছে গল্প করে কোনো লাভ নেই। আপনার রোগ হয়েছে, মাথাটা ফেটেছে, আপনার মাথায় সেলাই করতে হবে, মাথায় ব্যান্ডেজ বাঁধতে হবে, মাথায় ওষুধ মানে মাথার ফাটার জন্য ওষুধ খেতে হবে, আপনাকে খেতে হবে। আপনি আমার সঙ্গে 5 মিনিট করুন, 10 মিনিট বকে যান আমি বকে যাবো, সেটা কোনো ব্যাপার না, এটা আমার প্রফেশন, আমি বকতে বাধ্য। আপনি ফিজিও চেম্বারে আসলে আমি বকতে বাধ্য, কিন্তু মাথা ফেটেছে, আপনার যন্ত্রণাটা আপনাকে ভোগ করতে হবে, ঠিক আছে? আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেবো, কোন রাস্তায় হাঁটবেন সেটা আপনার ব্যাপার। নবমে রাহুর প্রভাব যদি আপনি না কমান, আপনার জীবনের অস্থিরতা কোনোদিন কমবে না, আপনার ক্লায়েন্টের প্রবলেম কোনোদিন কমবে না, জীবনে কোনোদিন স্থায়ী হতে পারবেন না, বারবার কর্ম ধরবেন আর কর্ম ছাড়বেন, এবং এটা জীবনে ভাগ্য বিপর্যয় ইন্ডিকেট করছে। এবং সবচেয়ে বড় জিনিস, শনি যেটা ইন্ডিকেট করেছে আপনার ক্ষেত্রে, যে জীবনে অনেক বেশি বয়সে প্রতিষ্ঠা উন্নতি, এবং হাতে কোনোদিন পয়সা থাকবে না, যার জোগাড় করে আনবেন তার সবটা কিন্তু বেরিয়ে যাবে। আলটিমেট সঞ্চয় না হলে আজকের দিনে পয়সা না হলে কিছু হয় না, বুঝতে পারছেন? তো সেই জন্য নবমে রাহু এবং দ্বিতীয় শনির পাওয়ারটাকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কমাতে হবে, এবং পারলে পরে আপনি একটা অবশ্যই পান্না, একটা 4 থেকে 4.5 অতি পান্না সোনায় বাঁধিয়ে বুধবার ডানাতের কনিষ্ঠায় পড়ুন। রোগ হয়েছে, রোগের রোগ যদি মহামারী আকার ধারণ করার আগে ধার করে হলেও ওষুধ খেতে হবে, ঠিক আছে? নাহলে পরে সুযোগ আপনার সামনে আসবে, ভালো সময় চলছে। ভালো সময় চলছে মানে কি, আপনার ক্ষেত্রে কর্মের যোগাযোগ আসছে, কি তাই তো? কর্মের যোগাযোগ আসছে, তো কর্মের যোগাযোগ আসবে, চোখের সামনে দিয়ে আসবে, চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনি সেটাকে ধরতে পারবেন না। খাবার আপনার টেবিলে এলো, আপনার টেবিলে বিরিয়ানি এলো, ভালো ভালো খাবার এলো, তাতে আপনার লাভটা কী আছে? বিরিয়ানি এলো, রাজভোগ এলো, তাতে আপনার লাভটা কী আছে? যতক্ষণ না সেটাকে আপনি মুখে তুলতে পারছেন, ভালো সময় চলছে, ভালো সময় পাস করে যাচ্ছে, এমন কোনো প্রতিকার আমার জানা নেই বা কোনো তান্ত্রিকদের জানা নেই যে যে সময়টা আপনার চলে যাবে সেই সময়টাকে ফিরিয়ে দিতে পারেন। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বলে না, যে কোনো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে সবচেয়ে পাওয়ারফুল টাইম হচ্ছে এই জন্মাষ্টমী থেকে দীপাবলির রাত্রি পর্যন্ত। আপনারা জানেন যে প্রতি বছর আমি এটা প্রমাণ করে দেখিয়ে আসছি যে এই টাইমের প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি কাজ করে। এই বছর সেই সময়টা শুরু হয়েছে 2 আগস্ট থেকে, চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই টাইমের প্রতিকার করুন, রোগ মহামারী নেওয়ার আগে আপনাকে ধার করে হলেও ওষুধ খেতে হবে যদি বাঁচতে চান। সেহেতু আপনি যদি জীবন নিজের জীবনটাকে উন্নতি করতে চান, আপনাকে প্রতিকার করতেই হবে। এবার করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, আপনার জীবন আপনি কিভাবে করবেন আমি উপদেশ দিয়ে গেলাম, ঠিক আছে? আপনার কাছে গিয়ে যে হালকা সাকসেসটা পেয়েছি, এবারে গিয়ে পুরোটাই সাকসেস পাবো সেই বিশ্বাসটা আমাদের হেঁটে গেছে। এটা যদি আপনি কথা থেকে কাজে করে দেখান আমি আরো খুশি হব, কারণ আপনি যদি উন্নতি করতে পারেন, আপনার উন্নতি মানে ঘুরিয়ে আমার উন্নতি, যে আমার মক্কেলকে আমি উন্নতি করাতে পেরেছি, আপনার জয় মানে আমার জয়,
কালকে আপনার হাতে 5টা ক্লায়েন্ট আমার হাত কাছে নিজেই আসবে, বুঝতে পারছেন? এবং এটা সবচেয়ে বড় প্রচার, যে প্রতিকারটা বললাম সেটা করুন। সবচেয়ে বড় জিনিস আমি চ্যালেঞ্জ করি উন্নতি করে দেখায়, এবং আমি চ্যালেঞ্জ করি যে প্যাডে বিচার লিখে দেখায়, যেটা আজকের দিনে অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকরা পারে না। ভালো থাকুন, নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ম্যাজিক, আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি আপনাকে বলতে পারি যে আপনার এইটা ভালো এটা মন্দ, কোনটাকে অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার, সেখানে আমি জোর করতে পারি না। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি হুগলি থেকে পরমব্রত চক্রবর্তী বলছিলাম। পরমব্রত? পরমব্রত, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনাকে, প্রথম কথা হচ্ছে যে আপনাকে একটা সাধুবাদ জানাই যে আজকে মানে আমিও খুব অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমিতে বিশ্বাস করি এবং একটু চর্চা করি। আচ্ছা, অ্যাস্ট্রোলজি চর্চা করেন, খুব ভালো। হ্যাঁ, তো বর্তমান সমাজে যা পরিস্থিতি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি নিয়ে, তো আপনি যে এই শক্ত পথের উপরে দৃঢ়ভাবে সংকল্পভাবে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিকে নিয়ে হেঁটে যাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি জানেন না হয়তো, আমি একটু এই সমস্ত টিভি প্রোগ্রাম ফলো করি, এবং তার মধ্যে যে প্রোগ্রামটা সব থেকে বেশি নজর কাড়ে সেটা হচ্ছে আপনার প্রোগ্রাম। অনেকদিন সাহস হয়নি, আজকে সাহস করে আপনাকে ফোন কি বৈশিষ্ট্য আমার প্রোগ্রামটাকে এত বেশি ফলো করার কারণটা কি? যে বলছেন অন্য প্রোগ্রাম থেকে আমার প্রোগ্রাম আলাদা কিছু, তাই তো? একদম, কারণটা কি? প্রথম কথাই হচ্ছে যে আপনি যে বলেন যে অসৎ লোককে সরিয়ে দেবেন, যেমন নানা রকম বলেন লোকনাথ বাবা ব্রহ্মচারী এদেরকে সরাবেন, তো আপনার একদম আজকে দিন একটা ফ্যাশন হয়ে গেছে। দেখুন, অরিজিনাল জ্যোতিষটা জানে না, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয়শ্রী ঠাকুর মামা কাবা, জয়শ্রী ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, মহাপুরুষদের টেনে এনে নোংরামি করছে কি, তাই না? একদম একদম। এবং অনেক অনেক অ্যাস্ট্রোলজার জানেন নামের পাশে প্রফেসর শাস্ত্রী মহারাজ নিজের নামটা, দেখুন আমার নাম পুলক চক্রবর্তী, পুলক চক্রবর্তী আছে, ঠিক আছে, অনেকে প্রফেসর লাগাচ্ছে, কিন্তু আমার ক্লায়েন্ট শিক্ষিত ক্লায়েন্ট অভিযোগ করছে পুলকদার প্রফেসর লাগিয়েছে, অথচ অপলা উচ্চারণ করতে পারছে না, বলছে প্রফেসর। এরা কি অ্যাস্ট্রোলজি করবে, এদের হাতে কি অ্যাস্ট্রোলজির দায়িত্ব? এরা তো অ্যাস্ট্রোলজির বদনাম করে দেবে, এবং আমাদের জীবন কি রকম হবে, এটা শিক্ষিত মানুষ বুঝতে পারছে? একদম ফলো করেছি, যে যারা অনেক ক্লাস 8 পাস পর্যন্ত করেনি তারা গিয়ে অনেক রকম ভণ্ডামি করে। যেহেতু এখানে সরকারি এন্ট্রান্স পরীক্ষা হয় না বিভিন্ন মানে জায়গা থেকে, 8 পাস কেন, 6 পাস 5 পাস ছেলে এসে শিক্ষিত লোকের কান কেটে পয়সা রোজগার করে নিয়ে যাচ্ছে। আর আজকের দিনে তন্ত্র করলে তো কোনো বিচারের দরকার পড়ে না, তারাপীঠ কামাখ্যা নিয়ে গিয়ে আপনাকে বা আপনার ছেলে মেয়ে বউ মা বাবা সম্বন্ধে একটা ভয় ধরিয়ে দিল, একটা ভয় ধরে দিয়ে তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ করে যেটা কালসর্প না সেটাকে কালসর্প, যেটা মাঙ্গলিক না সেটাকে মাঙ্গলিক করে লাখ লাখ টাকা লুট করে নিচ্ছে। যজ্ঞের আগুনে শিক্ষিত মানুষ পয়সা পড়ি দিয়ে আসছে। তবে এই জিনিসটা অনেকটা কমেছে, আমি আপনাকে এটুকু চ্যালেঞ্জ করতে পারি, আজকে আমার প্রোগ্রাম শুধু জ্যোতিষ বিচার না, জ্যোতিষের পাশাপাশি জ্যোতিষ শিক্ষা এবং মানুষকে জ্যোতিষ সম্বন্ধে সচেতন করা, আজকে এই জিনিসটা অনেক কমেছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। একদম মানে 100% স্বীকার করি, কারণ আমি বহু অমাবস্যায় তারাপীঠে এমনিই যাই ঘুরতে। হ্যাঁ, তো ছবি টবি তুলি, তো আমি দেখেছি যে যে ব্যক্তির কাছে আগে 50 থেকে 60 জন লোক দিয়ে টাকা পোড়াতো, আহুতি দিত ভাগ্যের উন্নতির জন্য, তাদের কাছে এখন 10 জন হয়েছে। আর তার প্রথম কথায় মানুষের মধ্যে সচেতনতা আপনার হবে, ঈশ্বরের একটা বিচার আছে। দেখুন তারাপীঠ কামাখ্যা এগুলো হচ্ছে মহান জায়গা, এসব জায়গায় আমাদের আপনার আমার শত কোটি প্রণাম থাকা উচিত। কিন্তু ঘটনাটা হচ্ছে একটা জিনিস বিশ্বাস করবেন, সবচেয়ে বেশি অন্ধকার প্রদীপের নিচেই থাকে, ঠিক আছে? সবচেয়ে বেশি অন্ধকার প্রদীপ থেকে দূরে না, সবচেয়ে বেশি অন্ধকার প্রদীপের নিচেই থাকে, ঠিক আছে? যার জন্য এইসব জায়গায় ভণ্ডামিটা সবচেয়ে বেশি, এইসব জায়গায় চুরি চোট্টামি এগুলো বেশি। একদম একদম, আমি তো মনে করি যে যদি এরকমই মানুষের ভাগ্য সুন্নতি ফিরিয়ে দিত, আজকে আমাদের পশ্চিমবঙ্গে এত ভয়াবহ বন্যা হচ্ছে, তো তাদের কেন ভাগ্য ফেরাতে? আরে মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে যদি মানুষের রোগ ভোগ দূর করা যায়, মানুষের মৃত্যু আটকানো যায়, তাহলে আমি তো বলবো ভারতবর্ষের যত মানে যারা দেশকে রক্ষার জন্য যেসব মিলিটারি বিএসএফ এরা আছে, এদেরকে একটা করে মহামৃত্যুঞ্জয় কবচ পড়ে দিলে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে বিদেশি শত্রু কোনোদিন এদেরকে মারতে পারবে না, অর্থাৎ আমাদের সৈন্যরা কোনোদিন মরবে না, তাহলে তো ভারতবর্ষ আজকে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর জায়গায় থাকবে কি, তাই না? আরো একটা বিষয় চিন্তা করে দেখুন, আমি জাতপাত মানি না কিন্তু সমাজের অনেক লোক মানে, কারণ দেখুন আজকে যদি কেউ পুলক দাস, কেউ পুলক সাহা, কেউ পুলক মণ্ডল হয়, তার বাড়িতে কিন্তু পুরোহিত ডেকে সে ব্রাহ্মণ ডেকে পুজো করাচ্ছে, তাই তো? কিন্তু সেই পুলক দাস, পুলক সাহা, পুলক মণ্ডল যখন পুলক শাস্ত্রী পণ্ডিত, পুলক প্রফেসর, পুলক এসব হয়ে যাচ্ছে, তখন মানুষ কিন্তু তার কাছে গিয়ে কিরকম মানে অশিক্ষিতের মতো টাকা খরচ মানে যজ্ঞে আগুনে আহত টাকা দিয়ে আসছে। তাহলে যে মানুষটা নিজের বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো করায়, সে শাস্ত্রী মহারাজ হয়ে কি করে অন্যের যাগযজ্ঞ করায়? এটা তো সবচেয়ে বড় মানে চরম তন্ত্রের নামে কতটা নোংরামি চলছে বর্তমানে। বর্তমানে মানে আমাদের এই সমাজই আমাদের এই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির মধ্যে একটা বিরাট সাবজেক্ট, সেটাকে পুরো নষ্ট করতে চলে এসেছে। আপনার সবচেয়ে বড় কথা আপনার যে অ্যাসিস্ট্যান্ট রাখেন না, কারণ আমি আপনি বিশ্বাস করবেন না পুরো অ্যাসিস্ট্যান্ট না, দেখুন আমার আমার পাশে কোনো অ্যাঙ্কারও নেই, যে আমি যা কথা বলছি যে আমার কথাটাকে মেকআপ দেওয়ার জন্য আমার পাশে কিন্তু কোনো অ্যাঙ্কারও নেই, যা আছে সেটা বলছি, এবং আমি টিভিতে যা বলছি সেটা কিন্তু চেম্বারে করে থাকে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি 2 কলম হলেও বিচার লিখি, যেটা আজকের দিনে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকরা রেখে না, তারা বিভিন্ন যোগ টোটকা নিয়ে ভয় দেখায়। ফাটিয়ে এটা বলতে পারে না যে কেউ
আপনাকে প্যাডে বিচার দেখে, শুধু একমাত্র মিডিয়াতে আমি দেখেছি আপনাকেই বলতে যে আমি প্যাডে বিচার দেখি, এটা তো কারো বলার সাহসও হয় না মিডিয়াতে, পারবে না পারবে না। ওই কারণ সবচেয়ে বড় কথা বলতে আমি দেখলাম যে কেউ একজন কদিন আগে ছিল হচ্ছে বাবা বামা খেপার অ্যাসিস্ট্যান্ট, এখন দেখি রূপনাথ বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে সেই ব্যক্তিত্বই, মানে কি চরম পরিমাণে। সেই দেখুন বলছে বামা খেপার কাছে আসুন ট্রাইনকে, এখন সে বলছে রূপনাথ বাবার কাছে। আজকে একজন অ্যাঙ্কার বলছে পুলকই সেরা, আমার পাশে একজন অ্যাঙ্কার বসে দিলে বলবে পুলক চক্রবর্তী এখন ওয়ার্ল্ডের এক নম্বর অ্যাস্ট্রোলজার, ও যা বলছে সব মিলে যাচ্ছে ভাইব্রেশন থেরাপিতে, যেটা সাধক বামা খাপা করতেন কিনা সন্দেহ আছে, যে আপনি টিভির উল্টো দিক থেকে যা বলছেন এখান থেকে বসে তা বুঝে নিচ্ছে, কিন্তু চেম্বারে গিয়ে বিচারটা লিখতে পারছে না। আমি যদি এত কিছুই আপনার বুঝে যাবো তাহলে তো আমি বিচারটা লিখতে পারবো কি, তাই না? তো সেই অ্যাঙ্কারটাই আবার যখন ধরুন কালকে আপনার সঙ্গে বসবে তখন বলবে আপনিই সেরা, মানে তখন আপনি পুলক চক্রবর্তী থেকেও সেরা। কাজেই টিভি হচ্ছে বোকা বক্স, আপনি শিক্ষিত মানুষ আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমরা 21 শতাব্দীতে বাস করব, যে এই পরিস্থিতিতে আমরা পড়ে রয়েছি। আজকে স্যাটেলাইট বা উন্নত কম্পিউটারের যুগে আমরা বিজ্ঞান নিয়ে বড় বড় বড়াই করি, কিন্তু সবচেয়ে বেশি অজ্ঞান আমরাই, বুঝতে পারছেন? কদিন আগে আমি পেপারে দেখলাম যে একটা বাচ্চাকে সুচ ফুটিয়ে তাকে মারা হলো, মানে কোন জায়গায় কোন জগতে। আজকে দেখুন সবচেয়ে বড় জিনিস তো আপনাদের মতো শিক্ষিত মানুষদের এটা এগিয়ে আসতে হবে, ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক আছে, আইএএস অফিসার, আইপিএস অফিসার, বড় বড় চিত্র অভিনেতা, এদেরকে এগিয়ে আসবে। শিক্ষিত মানুষ যদি এগুলোর প্রতিবাদ না করে, শিক্ষিত মানুষ যদি এগুলো বন্ধ না করে, আপনি আমি গলা ফাটিয়ে টিভিতে সবচেয়ে বড় কিছু হবে, কিছুই হবে না। কারণ আপনি মানে সেই মানুষ একের পর এক চলে যাবে এতে, তারা পিঠে নিজের টাকাকে স্বার্থ করবার জন্য কেন যায় বলুন তো? মানুষের যখন কপালে লেখা থাকে যে আপনার খারাপ টাইম, তখন আপনি টাকাটাকে পড়াতে যাবেন, আপনার সময় নিয়ে যাচ্ছে। সেটাও বলে অ্যাস্ট্রোনমিতে, সেটাও বলে ভবিষ্যতের একে কোনোদিন চেঞ্জ করা যায় না, আপনি টিভিতে যে কথা বলেছিলেন ফালতু কথা, এই বইটার কোন স্ট্যান্ডার্ড নেই, আপনার যদি বলার ক্ষমতা থাকে আপনি বলুন, ঠিক আছে, পারবেন না। আজকে আমার বইটা যারা পড়েছে তারাও এরকম চ্যালেঞ্জ সহকারে বিচার করতে পারে আমার মতো। আচ্ছা আজকে কি কারো সম্বন্ধে জানবেন? মানে আমি দেখব যে মানে অ্যাস্ট্রোনমি নিয়ে গেলে আমার ক্ষেত্রে কিছু ভালো হবে কিনা একটু মানে যদি আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যালো, হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7ই আগস্ট, 7ই আগস্ট 1982, 1982 সময়টা বলুন। সময়টা হচ্ছে 2:35 PM, 2:35 PM জন্মস্থানটা বলুন। জন্মস্থান কলকাতা। অ্যাস্ট্রোলজি লাইনটা কি জানেন তো, লাখ লাখ টাকা রোজগার এই লাইনে, সব মানুষ আজকে আপনি চাকরি পাচ্ছেন না, একটা একটা শিক্ষাগত যোগ্যতায় মানে আপনি দাঁড়াতে পারছেন না, একটা ব্যবসা করতে গেলে কম্পিটিশন, এখানে লাখ লাখ টাকা ইনকাম করুন, সৎ পথে করুন, সরকারকে ট্যাক্স দিন, যেটা আমি পুলক চক্রবর্তী করি, ট্যাক্স দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে 7ই আগস্ট 1982 শনিবার দুপুর 2:35 কলকাতার বৃশ্চিক লগ্ন কুম্ভরাশি, ঠিক আছে, কলকাতায় জন্ম তো, বৃশ্চিক লগ্ন কুম্ভরাশি। আচ্ছা কী জিজ্ঞেস করলেন, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি সাবজেক্টের প্রতি আপনার উন্নতি কিছু আছে নাকি? প্রথমত বলে দিচ্ছি যে দশমে বুধ এবং চতুর্থে চন্দ্র, এটা হচ্ছে একটা বিরাট যোগ, মানে একটা মানুষকে অন্য জগতের দিকে চিন্তাভাবনার দিকে নিয়ে যায় এবং অকাল সায়েন্সের দিকে, এটা একটা মারাত্মক যোগ। এবং নবমে রাহু উচ্চ রবি, নবমে উচ্চ বিদ্যাস্থানে রবি, এটা একটা বিরাট যোগ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লগ্নপতি মঙ্গল দ্বাদশ আছে ঠিক কথাই, কিন্তু সে তার একটা সক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি যুক্ত, এটা একটা বিরাট যোগ ইন্ডিকেট করছে, অ্যাস্ট্রোলজির প্রতি বিরাট একটা উন্নতি আমরা ইন্ডিকেট করছি। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলে দিচ্ছি, দ্বাদশে মঙ্গল এবং মঙ্গল অবস্থান করার পর তারপর রাহুর দৃষ্টি, যদি মঙ্গল রাহুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে জন্মকুণ্ডলিতে তাহলে জানবেন তার জীবনে তন্ত্র মন্ত্র দ্বারা প্রতারিত হওয়ার, যেটা আপনি হয়েছেন স্বাভাবিক, যার জন্য আজকে আপনার এত জ্বালা। এবং তন্ত্র মন্ত্র দ্বারা শুধু প্রতারিত না, আপনার জীবনে অনেক ক্ষতিও হবে তন্ত্র মন্ত্রের দ্বারা, বুঝতে পারছেন? তবে একটা জিনিস বলছি, আপনার যে হরোস্কোপ আপনি জীবনে অনেক কিছু উন্নতি করবেন, শুধু একটা জিনিস হচ্ছে অষ্টমে যে শুক্র রাহু এটা বসে আছে, এটা এই প্রভাবটাকে আপনি কমান, নাহলে পরে এটা পরবর্তীকালে কিছু শারীরিক গ্ল্যান্ডের প্রবলেম আনবে এবং সেক্সুয়াল কিছু প্রবলেম আনবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে অষ্টমে রাহু মানুষকে অ্যাক্সিডেন্ট করায়, বুঝতে পারছেন তো, অ্যাক্সিডেন্ট করায়। এবং এটা যেহেতু দ্বাত্তগ্রাসিত হয়েছে, জীবনে একের অধিকবার বড় বড় অ্যাক্সিডেন্ট হবে এই জায়গাটা থেকে, আপনি কিন্তু শুধু লগ্নপতি বৃহস্পতি যুক্ত বলে আপনাকে প্রাণে রক্ষা করছে, বুঝতে পারছেন তো? অষ্টমে যে রাহুর অশুভ প্রভাবটা, এইটাকে আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কমাতে পারেন। আর লগ্নে শনির দৃষ্টি আছে, লগ্নটাকে যদি একটু পাওয়ার দিতে পারেন, আমি আপনাকে বলছি আপনি 6 মাসের মধ্যে বিরাট উন্নতি করবেন, ঠিক আছে? এটা আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলাম না, ভালো থাকুন। অনেকক্ষণ কথা আপনার সঙ্গে হয়ে গেল, আমাদের হাতে বেশি টাইম নেই, সবাইকে সুযোগ দিতে হবে, ভালো থাকুন। তো
ব্যাপারটা হচ্ছে যদি জ্যোতিষটাকে সাইন্টিফিক হতে হবে এবং মানুষকে বুঝে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শুভ্রা দাস। শুভ্রা? শুভ্রা দাস। শুক্লা দাস? হ্যাঁ। একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ আমাদের হাতে সময়টা খুব কম। আচ্ছা শুক্লা বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন বলুন? 16 আগস্ট। 16ই আগস্ট, এটা কি আপনারই তো? হ্যাঁ আমার। 16ই আগস্ট 1980, সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12টা 10 মিনিট। দুপুর 12টা 10 মিনিট। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। আপনার নাম হচ্ছে শুক্লা, 16ই আগস্ট 1980, শনিবার দুপুর 12টা 10, ব্যারাকপুর, বৃশ্চিক লগ্ন তুলারাশি। বৃশ্চিক লগ্ন তুলারাশি। আচ্ছা খুব ভালো জন্মকুণ্ডলী, এটাকে অনেকে হয়তো শুক্রভঙ্গ কালসর্পযোগ বলে থাকবে, কিন্তু এটা মোটেই শুক্রভঙ্গ কালসর্পযোগ না। আর একটা জিনিস হচ্ছে, খুব ভালো হরোস্কোপ হওয়া সত্ত্বেও ওই যে কি বললাম যে নবমে রাহু, নবমে রবি বুধ রাহু একত্রে অবস্থান করছে, এটা জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন, কর্মস্থান পরিবর্তন এবং ভাগ্য পরিবর্তন এবং ভাগ্য বিপর্যয়, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাহুর দৃষ্টি লগ্নের উপর, অর্থাৎ এটা জীবনে কিন্তু মানে সবসময় আপনাকে একটা অস্থিরতার মধ্যে মাথা রাখা রাখবে। এবং মঙ্গল, লগ্নপতি মঙ্গল শনিযুক্ত একাদশে অবস্থান করছে, শরীরে কিন্তু একাধিক অস্ত্রোপচার এবং জমি জায়গা নিয়ে লিটিগেশন বা মামলা মকদ্দমা, কোনটা আপনার চলছে বলুন? সবকটাই চলছে। শারীরিক প্রবলেম চলছে, মাথার মধ্যে অস্থিরতা চলছে, কর্মের প্রবলেম চলছে, জমি জায়গা নিয়ে লিটিগেশন চলছে, তাই তো? মানে কর্মের প্রবলেমের জন্য সবটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কর্মপতি রবি নবমে বসে আছে বুধের সঙ্গে, বুধ যেমনি একদিকে একাদশপতি তেমনি একদিকে অষ্টমপতি মারক, তেমনি হচ্ছে আপনার রাহুর সঙ্গে বসে আছে। রাহু যেখানে বসে থাকে বা যার সঙ্গে বসে থাকে সেখানে একটা পরিবর্তন বা গোলমাল দেয়, তার ফলে আপনার জীবনে পরিবর্তন বা গোলমাল দিচ্ছে। এবং রবি রাহু যোগ, এই যোগটা কিন্তু খুব একটা বাজে যোগ। রবি হচ্ছে মান যশ প্রতিষ্ঠা এবং রাহু হচ্ছে সেই সবে বিঘ্ন ঘটায়, তার ফলে আপনার কিন্তু বারবার মান যশ প্রতিষ্ঠা এইগুলোতে কর্মস্থানে হাজার শ্রম দিয়ে কর্ম করলেও আপনার ক্ষেত্রে দেখুন একটা সবসময় বদনাম চলে আসছে কি, তাই না? আপনাকে সেই জায়গাতে সরে যেতে হচ্ছে। এটা করতে হবে কি, আপনাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রবিটাকে পাওয়ার দিতে হবে। এই ক্ষেত্রে চুনি ডাইরেক্ট পড়লে পরে আপনার ক্ষতি হবে, এবং নবমে যে রাহুর অশুভ প্রভাব এটাকে কমাতে হবে, এবং লগ্নে যে শনির অশুভ প্রভাব এটাকে কমাতে হবে। এটা কমাতে পারলে পরে আপনি 6 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আপনি পারলে একবার চেম্বারে যোগাযোগ করুন, আরও ভালো হবে, ভালো থাকুন। হ্যাঁ বলুন। আপনি কোথায়? সবাই তো এটা করে, বাইরে ঠকেছে পুলকদা, আমি অনেক রেমেডি পড়ে আছি। আপনি যদি এখন ভুল রেমেডি পড়ে থাকেন, এবং বাইরের রেমেডির আমি কোনো দায়িত্ব নিই না, কারণ আজকের দিনে কি বাইরে আপনি কি ভুল প্রতিকার পড়েছেন না নকল প্রতিকার পড়েছেন আমি কি করে জানতে যাবো, ঠিক আছে? এসব না, আপনি আমাকে দেখান বাইরে কি করেছেন, সেটা অভিযোগ করে আমাকে লাভ নেই। আপনি আমার কাছে করুন, তারপর বলুন যে না পুলকদা আপনার কাছে কাজ পাইনি, এটা বলুন, ঠিক আছে? দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান হয় না, তারপরে যদি না আপনার হয় তাহলে জানতে হবে, নেহাত অভাগা, ঠিক আছে? কিছু মনে করবেন না, খুব অপ্রিয় বাস্তব কথা বললাম, কারণ এখানে সমাধান হয় না এরকম কোনো জিনিস নেই, ঠিক আছে? চেম্বারে যোগাযোগ করুন, এবং সবচেয়ে পাওয়ারফুল টাইম এটা, সবচেয়ে পাওয়ারফুল টাইম। এ 2 মিনিট কম।